দেখো, আজকের ক্লাসে আমরা মূলত পড়ব যে বিষয়টা, সেটা হলো থ্যালাসেমিয়া। এটি একটি মানুষের জিনগত রোগ। মানুষের জিনগত রোগ বা থ্যালাসেমিয়া, এটা নিয়ে আলোচনা করার আগে আমাদের কিছু বিষয় একটু জানতে হবে, যে বিষয়গুলো কিন্তু আমরা কোষ বিভাজন চ্যাপ্টারেও পড়াশুনো করেছি। একবার একটু আমরা মনে করে নিই যে কোষ বিভাজন চ্যাপ্টারে যে সমস্ত জিনিসগুলো জেনেছি তা আমাদের ঠিকঠাক মনে আছে কি না। দেখো, আমরা ক্রোমোজোম, এই বিষয়টা জানি কি না, আমরা এর আগে পড়াশুনো করেছি কোষ এবং কোষের মধ্যে থাকে নিউক্লিয়াস। কোষ কি? আমাদের দেহের গঠনের যে বেসিক ইউনিট তাকে আমরা বলি কোষ। অর্থাৎ আমাদের দেহ গঠনের একটি অন্যতম প্রধান অথবা সবচেয়ে ছোট যে একক তাকে আমরা বলি কোষ। এই কোষ, কোষের ভেতরে একটি অন্যতম প্রধান উপাদান যাকে আমরা ছোটবেলায় কোষের মগজ হিসেবে পড়েছি, সেটি হলো নিউক্লিয়াস। নিউক্লিয়াসের মধ্যে থাকে ক্রোমাটিন জালক, আর সেই ক্রোমাটিন জালক কোষ বিভাজনের সময় ক্রোমোজোম গঠন করে। সেই ক্রোমোজোম কি না, ক্রোমোজোম হলো সাধারণত ইউক্যারিওটিক কোষ। আমরা জানি ইউক্যারিওটিক এবং প্রোক্যারিওটিক দু প্রকারের কোষ। ইউক্যারিওটিক কোষ হলো আমরা যারা উন্নত জীব, অর্থাৎ এই উন্নত প্রাণী তাদের দেহে, প্রাণী এবং উদ্ভিদ উভয় ক্ষেত্রেই, অর্থাৎ উন্নত জীবেদের শরীরে যে কোষ থাকে তাকে আমরা বলি ইউক্যারিওটিক কোষ। ইউক্যারিওটিক কোষের নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয় জালের ক্রোমাটিন তন্তু থেকে সৃষ্ট নিউক্লিয় প্রোটিন দ্বারা গঠিত যে অংশ জীবের বংশগত বৈশিষ্ট্যগুলোকে এক জেনারেশান থেকে, অর্থাৎ এক জনু থেকে পরবর্তী জনুতে বয়ে নিয়ে যায় ও প্রজাতির পরিব্যক্তি প্রকরণ ও বিবর্তনে মুখ্য ভূমিকা পালন করে তাকেই আমরা বলি ক্রোমোজোম। তাহলে ক্রোমোজোম কী করে? না, ক্রোমোজোম আমাদের যে জিনগত বৈশিষ্ট্যগুলো আছে সেই বৈশিষ্ট্যগুলোকে আমাদের এক জেনারেশান থেকে, অর্থাৎ মাতা পিতা থেকে, তাদের সন্তানের মধ্যে বয়ে নিয়ে যায়। তাই এদেরকে কিন্তু আমাদের যে এই যে বৈশিষ্ট্যগুলো একজনু থেকে অপরজনুতে নিয়ে যাচ্ছে তাই একে কিন্তু বংশগতির একক বলা হয়। ক্রোমোজোম আবার সাধারণত কী নিয়ে গঠিত? না, ক্রোমোজোম গঠিত হয় ওর মধ্যে থাকে নিউক্লিয়োজোম বলে ছোট ছোট ইউনিট থাকে। সেই নিউক্লিয়োজোম আবার ডিএনএ নামক, ডিএনএ অথবা কোনো কোনো ক্ষেত্রে আরএনএ নামক উপাদান দ্বারা গঠিত হয়। আমরা একটু দেখি কীরকম ক্রোমোজোমের গঠন হয়। দেখো, ক্রোমোজোম সাধারণত, দেখো এইখানে এই যে ছবিটা এখানে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে যে ক্রোমোজোমের গঠনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, দেখো একদম ওপরের দিকে যে মইয়ের ন্যায় আছে এটাকে আমরা বলি ডিএনএ, ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড। এরকম ডিএনএ অনেকগুলো ডিএনএ অনেক সুন্দরভাবে পেঁচিয়ে তারা প্রথমে গঠন করে নিউক্লিয়োজোম। তোমরা বড় হয়ে এ ব্যাপারে আরও ডিটেলস পড়বে। সেই নিউক্লিয়োজোম তারা আবার যখন পেঁচিয়ে পেঁচিয়ে আরও মোটা হয় তখন সেগুলো আস্তে আস্তে কিন্তু ক্রোমোজোম গঠন করে। এখানে ক্রোমোজোম আমরা যেটা দেখতে পাচ্ছি তার, দেখো দুটো ছোট বাহু দেখতে পাচ্ছি, নিচের দিকে দুটো বড় বাহু দেখতে পাচ্ছি। একে আমরা পি আর্ম নাম দেওয়া আছে, অর্থাৎ পি বাহু, এবং নিচের দিকে যেটা আছে সেটাকে কিউ বাহু বলছি। এই দুটো কিন্তু আমাদের একটু জানা থাকলে পরে আমাদের বুঝতে সুবিধা হবে। তো মূলত আমরা ক্রোমোজোম সম্পর্কে কি ধারণা পেলাম? না, ক্রোমোজোম হলো এমন একটি উপাদান যা কোষের মধ্যে থাকে ক্রোমাটিন জালক দ্বারা তৈরি এবং জীবের বংশগত বৈশিষ্ট্যগুলোকে বয়ে নিয়ে যাওয়ার জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ক্রোমোজোমের এখানে শ্রেণীবিভাগ করা হয়েছে কি না, ক্রোমোজোম আমাদের শরীরে কোন ক্রোমোজোম কীরকম কাজ করে তার উপরে ভিত্তি করে ক্রোমোজোমকে মূলত আমরা দুটো ভাগে ভাগ করেছি, এক অটোজোম এবং দুই হচ্ছে সেক্স ক্রোমোজোম। অটোজোম কি না, অটোজোম যে সকল ক্রোমোজোম দেহের নানান বৈশিষ্ট্য, আমাদের দেহগত বৈশিষ্ট্য অর্থাৎ ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স, যেমন চুলের বর্ণ, গঠন, ত্বকের রং ইত্যাদিকে নিয়ন্ত্রণ করে, বা কেউ লম্বা বেটে, এই সমস্ত বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করে তাকে কিন্তু আমরা বলবো অটোজোম। আমাদের দেহে, অর্থাৎ মানুষের দেহে অটোজোমের সংখ্যা কিন্তু 44 বা 44। এবার আমরা যাই সেক্স ক্রোমোজোমে।
সাধারণত লিঙ্গ নির্ধারণে এরা প্রধান ভূমিকা পালন করে বলে এরকম নাম করা হয়েছে সেক্স ক্রোমোজোম। সেক্স ক্রোমোজোম কী করে? না, মূলত ছেলে অথবা মেয়ে অর্থাৎ তাদের লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করে। মানুষের ক্ষেত্রে সেক্স ক্রোমোজোমের সংখ্যা 2। তাহলে মানুষের মোট ক্রোমোজোম সংখ্যা কত হলো? 44+2 অর্থাৎ 46। দেখো, সেক্স ক্রোমোজোম কিন্তু আগেরবার যেমন 44টা ক্রোমোজোম আমরা বললাম অটোজোম, এই অটোজোমের এই যে অটোজোমের সংখ্যা বলেছি 44, এবং সেটা কিন্তু ছেলে এবং মেয়ে দুজনের দেহেই একই রকম থাকে। অর্থাৎ এরা দেহের যে সমস্ত গঠন সেগুলো বয়ে নিয়ে যায়, তাই অটোজোম কিন্তু কোনো পার্থক্য থাকে না অটোজোমের ক্ষেত্রে। কিন্তু দেখো, সেক্স ক্রোমোজোমের ক্ষেত্রে দুরকমের ক্রোমোজোম, XX এবং XY। XX হচ্ছে মেয়েদের ক্ষেত্রে এবং XY ছেলেদের ক্ষেত্রে পাওয়া যায়, অর্থাৎ ছেলেদের দেহে পাওয়া যায়। দেখো এবার জিন। দেখো, আমরা DNA দেখেছি, যখন ক্রোমোজোমের ছবি দেখলাম তার উপরে দেখলাম মইয়ের ন্যায় DNA। এই DNA যেসব কার্যকরী অংশে নির্দিষ্ট প্রোটিন RNA সংশ্লেষের প্রয়োজনীয় সংকেত বহন করে ও বৈশিষ্ট্যের ধারক বাহক হিসেবে কাজ করে তাকে জিন বলে। দেখো এখানে কি বলেছে, না DNA-র যেসব কার্যকরী অংশ, এখানে যেসব কার্যকরী অংশটা কেন বলেছে আমি একটু তোমাদের বলি। দেখো, DNA-র ওপরে ছোটো ছোটো জিনগুলো অবস্থান করে। এবার DNA-র ওপরে কিন্তু সব জায়গায় যে এই রকম জিন অবস্থান করে তা নয়, কিছু কিছু জায়গায় DNA-র ওপরে জিনগুলো অবস্থান করে, আবার কিছু কিছু জায়গায় কিন্তু গ্যাপ থাকে। তাই জন্য বলেছে DNA-র যেসব কার্যকরী অংশ নির্দিষ্ট প্রোটিন RNA সংশ্লেষের প্রয়োজনীয় সংকেত বহন করে ও বৈশিষ্ট্যের ধারক বাহক হিসেবে কাজ করে তাকে আমরা বলবো জিন। মানে দেখো, সেই ক্রোমোজোমের ছবিটা একবার একটু দেখে নিই। এই যে ক্রোমোজোম, এই ক্রোমোজোমের না এই যে দেখো এই যে অংশগুলো আমরা দেখতে পাচ্ছি না, এই যে মইয়ের ন্যায় অংশগুলো, এই অংশের ওপরে এই জিনগুলো অবস্থান করে। এখানে জিনগুলো কিন্তু অবস্থান করে। এই জিনগুলো যখন কি করে না, এই জিনগুলো একত্রিতভাবে কোনো একটা বৈশিষ্ট্যকে বয়ে নিয়ে যায় অপর জনুতে। যখন এইগুলো বয়ে নিয়ে যেতে পারে, তখন দেখো এগুলো কার্যকরী অংশ এবং নির্দিষ্ট প্রোটিন RNA সংশ্লেষের প্রয়োজনীয় সংকেত বহন করে ও বৈশিষ্ট্যের ধারক বাহক হিসেবে কাজ করে। অর্থাৎ বৈশিষ্ট্যগুলোকে ওরা ধারণও করে এবং পরবর্তী জেনারেশনে বয়েও নিয়ে যায়। এগুলোই কিন্তু জিন। তাহলে আমরা জিন সম্বন্ধে একটু ধারণা পেলাম। এবার আসি মানুষের জিনগত রোগগুলো কী। তাহলে দেখো, এতক্ষণ ধরে আমরা যে বিষয়টা মূল বিষয়টা পড়ব, অর্থাৎ জিনগত রোগ থ্যালাসেমিয়া, এটা জানার জন্য আমাদের একটু ক্রোমোজোম, DNA, জিন এগুলো সম্পর্কে একটু ধারণা নেওয়ার দরকার ছিল। যদিও এই ধারণাগুলো আমরা কোষ বিভাজন চ্যাপ্টারে অলরেডি পেয়েছি, কিন্তু তবু এখন একটু মনে করে নিলাম। এবার আসি আমাদের মানুষের জিনগত রোগের মধ্যে। সাধারণত দুরকম জিনগত রোগ আমাদের এখানে আলোচনার বিষয় আছে। এক হলো থ্যালাসেমিয়া, যেটা অটোজোম বাহিত, অর্থাৎ আমাদের যে 44টা জিন আছে সেই অটোজোমাল যে অস্বাভাবিকতা, তার দ্বারাই কিন্তু থ্যালাসেমিয়া নামক রোগের সৃষ্টি হয়। এছাড়াও অন্য অন্য রোগ আছে, কিন্তু আমরা এখানে আমাদের আলোচনা থ্যালাসেমিয়ার মধ্যে সীমাবদ্ধ রাখব। এছাড়া সেক্স ক্রোমোজোম দ্বারা যে ধরনের অস্বাভাবিকতা বা রোগ আমাদের হয় সেটা হলো হিমোফিলিয়া, বর্ণান্ধতা। এছাড়াও আরও অনেক রোগ আছে, কিন্তু আমরা হিমোফিলিয়া এবং বর্ণান্ধতা নিয়েই এখানে মূলত আলোচনা করব। তাহলে মানুষের জিনগত রোগকে আমরা এখানে কোরকমভাবে পেলাম, দুরকমভাবে। কী কী? না, থ্যালাসেমিয়া ও হিমোফিলিয়া বা হিমোফিলিয়া ও বর্ণান্ধতা, যার মধ্যে থ্যালাসেমিয়া হচ্ছে অটোজোম বাহিত, অর্থাৎ অটোজোমাল যে জিন তার যে অস্বাভাবিকতা তার ফলে হয়। আর হিমোফিলিয়া কী? না, সেক্স ক্রোমোজোম তার যে অস্বাভাবিকতা, হিমোফিলিয়া বা বর্ণান্ধতা সেক্স ক্রোমোজোমের অস্বাভাবিকতা বা সমস্যা যদি কোনো থাকে, তখন তার দ্বারা হিমোফিলিয়া এবং বর্ণান্ধতা রোগ সৃষ্টি হতে পারে। জিনগত রোগ কাকে বলে? না, জিনগত রোগ হলো ক্রোমোজোমের সংখ্যার পরিবর্তন। ক্রোমোজোমের সংখ্যার পরিবর্তন হয়ে গেল কীরকম? ধরো আমাদের শরীরে আমরা জানি সবাই 44টা অটোজোম এবং 2টি সেক্স ক্রোমোজোম আছে। এই ক্রোমোজোম সংখ্যা 46। এবার আমাদের যখন কোষ বিভাজন হয়, তখন যে কোষ বিভাজনের সময় কি হয় না, যখন কোষের
মিওসিস কোষ বিভাজনে কোষের ক্রোমোজোম সংখ্যা নির্দিষ্ট রাখতে হবে। তখন যদি ওখানে কোনো সমস্যার সৃষ্টি হয় তখন কী হবে, না একটি কোষ হয়তো একটা ক্রোমোজোম বেশি পাবে, একটা কোষ আরেকটা ক্রোমোজোম কম পাবে, এরকমভাবে যদি কোষ বিভাজনের সময় তাদের ক্রোমোজোমের অসম বিভাজন হয় তখন কিন্তু জিনগত রোগ সৃষ্টি হতে পারে। তাহলে কী হবে, একটা কোষ 45 অর্থাৎ 45টা জিন পাবে, 45টা ক্রোমোজোম পাবে, অপর একটি কোষ 47 হয়ে যাবে তাদের ক্রোমোজোম সংখ্যা। তখন ক্রোমোজোম সংখ্যার যে পরিবর্তন, অর্থাৎ আমরা জানি মিওসিস কোষ বিভাজনে পড়েছি যে কোষের ক্রোমোজোম সংখ্যা নির্দিষ্ট অর্থাৎ ধ্রুবক, সেটা যদি পাল্টে যায় তখন কিন্তু বিভিন্ন ধরনের অস্বাভাবিকতা বা রোগ সৃষ্টি হতে পারে। বলেছে জিনের মিউটেশন, কোনো একটা জিন আছে, আমরা আগেই দেখলাম ছবিতে যে একটা ক্রোমোজোম তার উপরে জিন আছে, জিনের কোনো কারণে মিউটেশন ঘটে গেল অর্থাৎ চেঞ্জ হয়ে গেল তাদের মধ্যে, তখন কিন্তু সেই মিউটেশনটা হয়ে গেলে তাদের মধ্যে যে সকল অস্বাভাবিকতা লক্ষ্য করা যাবে সেই অস্বাভাবিকতা কিন্তু তাদের পরবর্তী জেনারেশনেও চলে আসবে। বলেছে লক্ষ্য করা যায় তখন তাকে জিনগত রোগ বলে। জিনগত রোগের কারণ জিনের মিউটেশন, জিনের সংখ্যার পরিবর্তন, পয়েন্ট মিউটেশন, এরকম জিনের সংখ্যার পরিবর্তন, ধরো জিন আছে একটা নির্দিষ্ট সে বৈশিষ্ট্য বহন করে চলছে, তার সংখ্যাও নির্দিষ্ট, এবার তার যদি সংখ্যাটা পাল্টে যায় তখন কিন্তু সে আর আগের মতো কাজ করতে পারবে না। তাহলে জিনের মিউটেশন, এখানে মিউটেশন কাকে বলে আমি একটু তোমাদের বলে দিয়েছি সুবিধার্থে, জিনের হঠাৎ বংশানুক্রমে সঞ্চারণশীল যে পরিবর্তন তাকেই আমরা বলি জিনের মিউটেশন। তাহলে জিনগত রোগের কারণগুলো আমরা কী বুঝলাম, আমরা বুঝলাম জিনগত রোগ সাধারণত জিনের মিউটেশন, জিনের সংখ্যার পরিবর্তন বা জিনের পয়েন্ট মিউটেশনের ফলেও কিন্তু জিনগত রোগ সৃষ্টি হতে পারে। তাহলে জিনগত রোগ প্রকট এবং প্রচ্ছন্ন উভয় প্রকারের হতে পারে। দেখো আমরা কিন্তু প্রকট এবং প্রচ্ছন্ন ধারণা আমরা প্রথমেই পেয়েছি এই চ্যাপ্টারের শুরুতে। প্রকট কাকে বলে, যখন কোনো বৈশিষ্ট্য প্রকাশ পায় তখন তাকে আমরা বলি প্রকট, আর প্রচ্ছন্ন সেই বৈশিষ্ট্যটা উপস্থিত আছে কিন্তু আমরা বাইরে থেকে বুঝতে পারছি না তখন তাকে আমরা বলি প্রচ্ছন্ন। তাহলে জিনগত রোগ কারোর মধ্যে প্রকাশ পেতেও পারে, আবার কারোর মধ্যে প্রকাশ নাও পেতে পারে, যদি প্রকাশ পায় তখন তাকে আমরা বলবো প্রকট, তার মধ্যে ওই রোগটা প্রকাশ পেয়ে যাবে। আর প্রচ্ছন্ন মানে কি, তার মধ্যে ওই রোগটা প্রকাশ পাবে না কিন্তু সে বাহক হিসেবে কাজ করবে, তার পরবর্তী জেনারেশনে কিন্তু সেই রোগটা আবার হতে পারে। থ্যালাসেমিয়া, অ্যালবিনিজম, অটোজোম বাহিত প্রচ্ছন্ন রোগ, এগুলো প্রচ্ছন্ন রোগ, মানে থ্যালাসেমিয়া, অ্যালবিনিজম এগুলো কারোর মধ্যে রয়েছে আমরা হয়তো বুঝতে পারলাম না, সে হয়তো বাহক হিসেবে কাজ করছে। যখন এরকম দুজন বাহক থেকে আমরা পরে যখন এর বংশগতিটা পড়ব, যখন এরকম দুজন বাহকের বিয়ে হবে তখন কিন্তু তাদের মধ্যে এটা প্রকট হিসেবে প্রকাশ পেতে পারে। হিমোফিলিয়া, বর্ণন্ধতা হলো এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন রোগ। তাহলে দেখেছো এখানে প্রকট হিসেবে বাহিত একটা, এখানে থ্যালাসেমিয়া, অ্যালবিনিজম, অটোজোম বাহিত প্রচ্ছন্ন রোগ, আবার হিমোফিলিয়া, বর্ণন্ধতা এগুলো হচ্ছে এক্স ক্রোমোজোম অর্থাৎ সেক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন রোগ, মানে দুটোই কিন্তু এখানে প্রচ্ছন্ন হিসেবে থাকবে কিন্তু কখনো কখনো এগুলো আবার প্রকট হিসেবেও প্রকাশ পাবে। থ্যালাসেমিয়া কি, এসো তাহলে আমরা এবার জানি থ্যালাসেমিয়া কি। হিমোগ্লোবিনের, আমরা জানি আমাদের শরীরে কি আছে, রক্তের মধ্যে আছে হিমোগ্লোবিন, এই হিমোগ্লোবিন কি করে আমাদের শরীরের কি করে না, আমাদের শরীরের অক্সিজেন বহন করে, অক্সিজেন বহন করে প্রতিটা কোষে পৌঁছে দিয়ে যায়। তাহলে এই হিমোগ্লোবিনের হিম এবং প্রোটিন, হিমোগ্লোবিন কি দ্বারা গঠিত, হিমোগ্লোবিন দুটো অংশ দ্বারা গঠিত, হিম এটা হচ্ছে লৌহ এবং প্রোটিন নামক গ্লোবিন সেটা আমাদের হিমোগ্লোবিন গঠনের একটা প্রোটিন। তাহলে এই হিম আর গ্লোবিন প্রোটিন অংশের বলছে যদি ত্রুটিপূর্ণ সংশ্লেষ হয়, মানে এরা যদি ঠিকঠাক করে, ওই যে বলেছি ওখানে প্রোটিন সংশ্লেষে ডিএনএ এবং ওখানে জিন আছে, জিনগুলো কী করে না, এই প্রোটিন সংশ্লেষ অর্থাৎ প্রোটিন সংশ্লেষের নির্দিষ্ট কোড ওদের মধ্যে রাখা আছে, সেই কোড অনুযায়ী ওরা নির্দিষ্ট প্রোটিনকে সংশ্লেষ করতে পারে। কিন্তু যদি এই গ্লোবিন প্রোটিন অংশের ত্রুটিপূর্ণ সংশ্লেষ হয় বা ত্রুটিপূর্ণ গঠন থাকে তার ফলে বংশগতভাবে বাহিত রোগ, এই রোগটাকেই আমরা বলবো থ্যালাসেমিয়া। স্বাভাবিকভাবে দুটি আলফা শৃঙ্খল, এর মধ্যে একটা আছে 141টা অ্যামাইনো অ্যাসিড, আর একটা দুটি বিটা শৃঙ্খল তার মধ্যে আছে 146টা অ্যামাইনো অ্যাসিড,
এই যে অ্যামাইনো অ্যাসিডগুলো, এইগুলোর সংখ্যাটা ঠিকঠাক থাকাটা খুব জরুরি। যদি ঠিক না থাকে তাহলেই কিন্তু রোগ সৃষ্টি হবে, তখনই থ্যালাসেমিয়ার মতন সমস্যা সৃষ্টি হবে। সেক্ষেত্রে কী হবে, থ্যালাসেমিয়ার হিমোগ্লোবিন ত্রুটিপূর্ণ হওয়ার ফলে আরবিসি, আমাদের সাধারণত আরবিসি কতদিন বাঁচে, 120 দিন, কিন্তু এক্ষেত্রে 50 থেকে 60 দিন বাঁচবে। অর্থাৎ তাদের অক্সিজেন বহন ক্ষমতা কম হয়ে যাবে, তাদের আয়ু কম হয়ে যাবে। সেক্ষেত্রে মানুষের শরীরে কীরকম অস্বাভাবিকতা দেখা দেবে, তাদের কিন্তু মানে অ্যানিমিয়া হয়ে যাবে, তাদের শরীরে রক্তের পরিমাণ কম হয়ে যাবে। তার জন্য এই ধরনের থ্যালাসেমিয়া পেশেন্টকে কিন্তু বারবার রক্ত দিতে হয় বাইরে থেকে। রক্ত দিলে তার মধ্যে হিমোগ্লোবিনটা যায়, সেই হিমোগ্লোবিনটা কিন্তু তাদের বাঁচিয়ে রাখতে যে অক্সিজেন পরিবহনের দরকার হয় সেটা প্রতিনিয়ত করতে থাকে। তাই থ্যালাসেমিয়া পেশেন্টদের কিন্তু প্রতিনিয়ত রক্ত দিতে হয়। রক্ত বাইরে থেকে না দিলে তারা এই যে তাদের যে ত্রুটিপূর্ণ হিমোগ্লোবিন, সেই হিমোগ্লোবিন ঠিক মতো আরবিসি, তাদের যে আরবিসি ঠিকঠাক অক্সিজেন পরিবহন করতে পারে না, ফলে তাদের শরীরে কিন্তু অ্যানিমিয়াটা দেখা দেবে এবং কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এটা প্রবল আকার ধারণ করে। অ্যানিমিয়া সাধারণত, এখানে আমাদের অ্যানিমিয়া দু প্রকারের, আলফা ও বিটা থ্যালাসেমিয়া সাধারণত দু প্রকারের, আলফা এবং বিটা। এই আলফা আর বিটা কি না কোনোটার, দেখো থ্যালাসেমিয়া যখন আলফা শৃঙ্খলের পলিপেপটাইড ত্রুটিপূর্ণ হয় তখন তাকে আমরা বলি আলফা থ্যালাসেমিয়া, আর যদি বিটা পলিপেপটাইড শৃঙ্খলটা ত্রুটিপূর্ণ হয় তখন তাকে আমরা নাম দিই বিটা থ্যালাসেমিয়া। এবার আমরা আসি থ্যালাসেমিয়ার কারণগুলো কি জানব। দেখো এখানে থ্যালাসেমিয়ার কারণ জানার আগে আমরা একটু জেনে নেব ক্যারিওটাইপ এবং ইডিওগ্রাম ব্যাপারটা কি। আমি তোমাদের এই জন্য একটা ছবি দিয়েছি, ক্যারিওটাইপ এবং ইডিওগ্রামের ব্যাপারটা আমাদের একটু জানাটা এক্ষেত্রে জরুরি। দেখো ক্যারিওটাইপ হচ্ছে ক্রোমোজোমের আকার, আয়তন, সংখ্যা ইত্যাদির ভিত্তিতে তাদের বিন্যস্ত করাকেই আমরা বলি ক্যারিওটাইপ। তাহলে কি জানলাম, না ক্যারিওটাইপ হলো ক্রোমোজোমের আকার, আয়তন, তাদের সংখ্যা ইত্যাদির ভিত্তিতে তাদের বিন্যস্ত করাকে আমরা বলি ক্যারিওটাইপ। আর এই যে ক্যারিওটাইপিং পদ্ধতি এবং তার ফলে আমরা যে চিত্রটা পাই তাকে আমরা বলি ইডিওগ্রাম, অর্থাৎ একটা নির্দিষ্ট পদ্ধতিতে তাদেরকে সাজাবো। দেখো এখানে আমাদের মানুষের ক্রোমোজোমগুলোকে সাজানো হয়েছে, দেখেছো নাম্বারিং করা হয়েছে 1, 2, 3, 4, 5, 6, 7, এরকম করলে কিন্তু আমাদের বিভিন্ন রোগকে বুঝতে, তাদের কারণ যে কোন ক্রোমোজোম বা কোন জিন সেগুলো জানতে আমাদের অনেক বেশি সুবিধা হয়। এখানে দেখো লাল কালি দিয়ে চার কোণা করে দেওয়া হয়েছে মেল এবং ফিমেলের যে সেক্স ক্রোমোজোমগুলো আছে তাদেরকে, অর্থাৎ এক্স ওয়াই এবং এক্স এক্স, সেটাকে কিন্তু আমরা এখানে দেখিয়ে দিয়েছি। তাহলে ক্যারিওটাইপ ইডিওগ্রামটা কি, না ক্যারিওটাইপ ও ইডিওগ্রাম হলো কি না, মানুষ এবং অন্য অন্য প্রাণীদেরও করা হয়, তাদের যে বিভিন্ন ধরনের ক্রোমোজোমের কি করছে, না ক্রোমোজোমের আকার, আয়তন, সংখ্যা ইত্যাদির ভিত্তিতে তাদের যে বিন্যস্ত করার পদ্ধতি সেটাই হচ্ছে ক্যারিওটাইপ। আর এটা করার ফলে যে আমরা যে গ্রাফিক্যাল প্রেজেন্টেশন, অর্থাৎ যে গ্রাফটা আমরা পাবো তাকে আমরা বলি ইডিওগ্রাম। এটা কেন জানলাম, পরে আমরা সেটা বুঝতে পারবো। দেখো এখানে দেখো বলেছে আলফা থ্যালাসেমিয়া মানুষের 16 নম্বর অটোজোমের, দেখো তাহলে আমরা কেন জানলাম আগেরটা, দেখো 16 নম্বর অটোজোমটা দেখতে পাচ্ছি তোমরা, 1, 2, 3, 4, 5, 6 করে সাজানো আছে, তাহলে 16 নম্বর অটোজোম, সেক্স ক্রোমোজোম নয় কিন্তু 16 নম্বর অটোজোমটা, 16 নম্বর অটোজোমের দীর্ঘবাহুর। মনে আছে আগে আমরা একদম প্রথম স্লাইডে কী পড়েছিলাম, দীর্ঘবাহু একটা কিউ একটা পি বাহু আমরা পড়েছিলাম, একটু দেখে নেবো ছবিটা। দেখো এখানে আমরা পি বাহু পড়েছিলাম, একটা কিউ বাহু পড়েছিলাম, তাহলে এখানে দেখো 16 নম্বর অটোজোমের দীর্ঘবাহুর আলফা শৃঙ্খল উৎপাদনকারী 4টি জিনের মধ্যে 2-এর বেশি জিনের ডিলিশান, অর্থাৎ 2টো জিন ডিলিট হয়ে যাবে, তাই তাকে বলছে ডিলিশান। ডিলিশানের কারণে হাইড্রপস ফিটালিস এবং 1টি বা 2টি জিনের বিযুক্তির ফলে আলফা থ্যালাসেমিয়া ট্রেট, আলফা থ্যালাসেমিয়া সাইলেন্ট রোগ হয়। কি বলছে, না 16 নম্বর ক্রোমোজোম, 16 নম্বর ক্রোমোজোম
তাহলে ষোলো নম্বর ক্রোমোজোম, ষোলো নম্বর ক্রোমোজোমটা কি একটা অটোজোম, তাহলে সেই ষোলো নম্বর অটোজোমের দীর্ঘবাহু অর্থাৎ কিউ বাহু তার আলফা শৃঙ্খল উৎপাদনকারী যে চারটে জিন আছে তার দুইয়ের বেশি জিন যখন ডিলিট হয়ে যাবে অর্থাৎ থাকবে না তখন তাকে আমরা সেক্ষেত্রে হাইড্রপস ফিটালিস, এবং যদি একটা জিন ডিলিট হয়ে যায় তার ফলে আলফা থ্যালাসেমিয়া ট্রেট এবং আলফা থ্যালাসেমিয়া সাইলেন্ট রোগ হয়। তাহলে জিনিসটা বুঝতে পারলে, দুইয়ের বেশি জিন যদি ডিলিট হয়ে যায় তাহলে বেশি পরে প্রকোপ রোগটা হবে, আর যদি একটা বা দুটো জিনের বিযুক্তি হয় অর্থাৎ ডিলিশন হয়ে যায় অর্থাৎ ডিলিট হয়ে যায় তখন সেক্ষেত্রে আলফা থ্যালাসেমিয়া ট্রেট বা আলফা থ্যালাসেমিয়া সাইলেন্ট রোগ হয়, মানে এক্ষেত্রে রোগের প্রকোপটা কিন্তু অনেকটা কম হবে। মানে বেশিভাবে জিন যদি ডিলিট হয়ে যায় তাহলে সেক্ষেত্রে রোগের প্রকোপটা অনেক বেশি হবে। এবার দেখো বিটা থ্যালাসেমিয়া, আমরা বললাম যে আলফা এবং বিটা দুরকম, তাহলে ওটা যদি ষোলো নম্বর অটোজোমে হয় এটা হচ্ছে বিটা থ্যালাসেমিয়াটা এগারো নম্বর ক্রোমোজোম জোড়ার ক্ষুদ্র বাহুতে, এটাও কিন্তু অটোজোম, হ্যাঁ এটা ক্ষুদ্র বাহুতে অর্থাৎ পি বাহুতে উপস্থিত গ্লোবিন জিনের, গ্লোবিন জিন HBB-র মিউটেশনের ফলে বিটা থ্যালাসেমিয়া হয়। এগারো নম্বর ক্রোমোজোমের বা অটোজোমের জোড়ার দুটিতেই মিউট্যান্ট বিটা জিরো দিয়ে এখানে দেখানো হয়েছে, গ্লোবিন জিন থাকলে বিটা থ্যালাসেমিয়া মেজর ও একটিতে স্বাভাবিক এবং অন্যটিতে প্রচ্ছন্ন জিন থাকলে বিটা থ্যালাসেমিয়া ইন্টারমিডিয়া ও থ্যালাসেমিয়া মাইনর হয়। এখানেও কিন্তু একই কথা বলা হয়েছে, বলছে দুটোই যদি জিনের মিউটেশন ঘটে যায় তখন সেক্ষেত্রে মেজর হবে অর্থাৎ প্রচণ্ডভাবে রোগ লক্ষণ প্রকাশ পাবে, কিন্তু যদি একটি জিনের কোনো অসুবিধা হয় অপর জিনটা থাকে তাহলে সেক্ষেত্রে থ্যালাসেমিয়া ইন্টারমিডিয়া ও থ্যালাসেমিয়া মাইনর হয়। তাহলে এই থ্যালাসেমিয়া রোগ সম্পর্কে আমরা এতটা জানলাম, কীভাবে হয়, কেন হয়, প্রকারভেদ কী। এবার আমরা জানবো থ্যালাসেমিয়া রোগটা কীভাবে তার বংশগতিটা হয়, মানে থ্যালাসেমিয়া রোগ যদি মাতা পিতার থাকে তাহলে সন্তানের মধ্যে কীভাবে সঞ্চারিত হবে সেটা চলো আমরা বোর্ডে দেখে নিই। থ্যালাসেমিয়া রোগের কীভাবে বংশগতিতে অর্থাৎ একটা জনু থেকে পরের জনুতে কীভাবে এটা সঞ্চারিত হয় দেখো। তাহলে আমরা যেরকম আলোচনা করলাম যে থ্যালাসেমিয়া রোগের বংশগতিটা কীরকম হবে, তাহলে আমরা থ্যালাসেমিয়া রোগের বংশগতি পড়তে গিয়ে অর্থাৎ মানে মা বাবা যদি থ্যালাসেমিক হয় বা কোনো যদি বাহক হয় সেক্ষেত্রে তাদের সন্তানরা কীরকম উৎপন্ন হবে চলো আমরা দেখি। আমরা এক্ষেত্রে ধরে নিলাম স্বাভাবিক জিনকে আমরা আর আর দিয়ে, আর থ্যালাসেমিক জিনকে আমরা কি করব না থ্যালাসেমিক জিনকে আমরা লাল কালি দিয়ে দেখাবো, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে ধরলাম থ্যালাসেমিক জিন, তাহলে এক্ষেত্রে কী হবে বলতো, এক্ষেত্রে দেখ এটা ধরে নিলাম আমরা যে পিতা, এটা ধরে নিলাম মাতা, তোমরা যে কোনো ধরতে পারো, এটাকে মাতা এটাকে পিতাও ধরতে পারো, কোনো অসুবিধে নেই, কারণ এটা তো সেক্স ক্রোমোজোম বাহিত কোনো রোগ নয়, এটা হচ্ছে অটোজোমাল রোগ। অতএব এটা দেহকোষ থেকে দেহ যে আমাদের যে অটোজোম আছে অর্থাৎ দেহ যে বৈশিষ্ট্যগুলো আছে আমাদের ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক তাদেরকে যারা বহন করে নিয়ে যায় অটোজোম তাদের দ্বারা এটা বাহিত হয়। তাহলে যে সন্তান তাদের মধ্যে উৎপন্ন হবে দেখি, তাহলে সন্তানটা কীরকম উৎপন্ন হবে, ধরলাম এটা পিতা এটা ধরলাম মাতা, তাহলে এদের মধ্যে কীরকম সন্তান উৎপন্ন হবে, তাহলে এই দুটো জিন এই দুটো ক্রোমোজোম যদি হয় আবার এই দুটো যদি হয় এই দুটো যদি হয় তাহলে দেখি কীরকম সন্তান উৎপন্ন হচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে। দেখো এটার সাথে আমি দিয়েছি এটা, তাহলে হবে আর 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 আর, এটার সাথে আমি দিয়েছি এটা, তাহলে হবে আর স্মল আর, আবার আমরা এটার সাথে দিয়েছি এটা, তাহলে এটা উৎপন্ন হবে, আবার এটার সাথে দিয়েছি এটা, তাহলে এটা উৎপন্ন হবে। দেখো ধরে নিলাম উৎপন্ন সন্তানদের 50% সন্তান হয়েছে ছেলে এবং 50% সন্তান হয়েছে মেয়ে, তাহলে এটা যদি হয় পুরুষ আর এটা যদি হয় কন্যা অর্থাৎ পুত্র এবং কন্যা, তাহলে দেখো যা সন্তান উৎপন্ন হয়েছে তাদের
50% চারটে মোট সন্তান তার 50% কিন্তু কি হয়েছে থ্যালাসেমিয়া রোগের বাহক হয়েছে, বাহক হয়েছে, এটাও বাহক হয়েছে, বাহক। আর আমরা কি বলেছি এইটুকু যদি আমরা ধরে নিই, এইটুকু যদি ধরে নিই কন্যা সন্তান, এইটুকু ধরে নিই যদি আমরা পুত্র সন্তান, তাহলে উৎপন্ন কন্যা সন্তানের 50% হচ্ছে বাহক আর 50% হচ্ছে স্বাভাবিক, আর উৎপন্ন যে পুত্র সন্তান তারও 50% হচ্ছে বাহক এবং তার 50% হচ্ছে স্বাভাবিক। দেখো চারটে সন্তান উৎপন্ন হয়েছে, তার 50% হয়েছে স্বাভাবিক, এটা স্বাভাবিক, এটা স্বাভাবিক, এটা বাহক, এটা বাহক। কেউই কিন্তু থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত নয়, থ্যালাসেমিয়া রোগে কিন্তু কেউ আক্রান্ত নয়। এবার পরের কন্ডিশনটা দেখি চলো, যদি এখানে ধরলাম পিতা এবং মাতা দুজনই বাহক, আগের বার কি ছিল একজন স্বাভাবিক, এটা কি ছিল এটা হচ্ছে স্বাভাবিক ছিল, এটা স্বাভাবিক, এটা ছিল স্বাভাবিক, এটা ছিল বাহক, বাহক। এবার আমরা কি বললাম না এবার দুজনেই হচ্ছে বাহক, অর্থাৎ মাতা এবং পিতা দুজনেই কিন্তু বাহক, অর্থাৎ দুজনেরই এই জিনটা আছে, জিনটা থাকা মানেই তারা বহন করছে রোগটা। তাহলে সেক্ষেত্রে কি ধরনের সন্তান উৎপন্ন হবে চলো আমরা দেখে নিই। এটা ক্রসিং হচ্ছে, বুঝতেই পারছ। তাহলে উৎপন্ন সন্তানটা কিরকম হলো, এটার সাথে এটার সাথে এটা, অর্থাৎ এরকম হয়েছে আর এরকম হয়েছে। দেখো এই ক্ষেত্রে দুজনই বাহক হলে কিন্তু আগের এই কন্ডিশনটার মতন থাকলো না, আগে কি দেখলাম একজন যদি স্বাভাবিক হয় একজন যদি বাহক হয় তাদের যে সন্তান উৎপন্ন হচ্ছে তাদের মধ্যে কেউই কিন্তু থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত নয়। এক্ষেত্রে কিন্তু দেখো উৎপন্ন সন্তানের একজন কিন্তু থ্যালাসেমিক হয়েছে, দুজন বাহক হয়েছে এবং একজন স্বাভাবিক হয়েছে। তাহলে একজন স্বাভাবিক, দুজন বাহক এবং একজন কিন্তু সেক্ষেত্রে থ্যালাসেমিক হয়েছে, বুঝেছ। এবার যদি থ্যালাসেমিক দুজনেই হয়, বুঝতেই পারছ, তাহলে তাদের জিনটা এরকম হবে, এরকম হবে। দুজনেই যদি থ্যালাসেমিক হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু উৎপন্ন সকল সন্তানই থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত হবে, এখানে তো কোনো কিছু নতুন আসার নেই। এক্ষেত্রে দেখো একজন স্বাভাবিক, দুজন বাহক, একজন থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত এবং আর একজন যদি, সেক্ষেত্রে কি হয় একজন যদি থ্যালাসেমিক মানে থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত হয় এবং অপরজন যদি বাহক হয়, এবং তাহলে সেক্ষেত্রে কন্ডিশনটা কি হবে, তাহলে এটা তোমরা করবে যে একজন থ্যালাসেমিক অর্থাৎ তার জিনটা রইবে এরকম, আর একজন হচ্ছে বাহক, আর একজন হবে বাহক। সেক্ষেত্রে আমরা কি ধরনের সন্তান পাবো তোমরা এটা করবে, করে আমাকে কমেন্ট বক্সে জানাবে, আর বুঝতে যদি কোথাও কোনো অসুবিধা হয় আজকের ক্লাসে নিশ্চয়ই আমাকে জানাবে। আশা করি এর মধ্যেই তোমাদের সব কিছু আসবে, তাও যদি তোমাদের কোথাও কোনো অসুবিধা হয় নিশ্চয়ই জানাবে। থ্যাংক ইউ।